পড়ালেখা করতে করতে আম্মা বইগা শ্রেণী আলাইছি অন বই আরো কিনতে হইব কিছুতে হাড়ান না আম্মা আচ্ছা ঠিক আছে টাকা পাঠাই দিতেছি কত হাড়াইবেন আম্মা 2000 টাকা পাঠাইতেছি আরে আম্মা 2000 টাকার বেশি কেমনে ভাই নয়ন জি আপু একটা ঝাড়ি মারলে 2 ঘন্টা কাঁদতো একদম সত্যি একদিন না দেখলে পাগল হয়ে যাইত 100% ভাই একটু মন খারাপ দেখলে সারা দুনিয়া ওলট পালট করে দিত আমিও দেখছি আর এখন রীতিমতো পায়ে ধরি যেদিন দেখবি তোর উপর আমি রাগ করাটা ছেড়ে দিছি সেদিন আর জিজ্ঞেস করতে হবে না সেদিন তুই বুঝে নিস তোর উপর আমার ভালোবাসাটাই শেষ অমুক ভালো না তমুক ভালো না বলে সমালোচনা কইরো না তুমি নিজেও তো ভালো না বছরের পর বছর একটা মানুষকে ভালো লাগতে পারে না যদি লাগে সেটা ভালো লাগা না সেটা সত্যি ভালোবাসা যদি তোমার জীবনে এমন কেউ থেকে থাকে তাহলে তাকে যত্ন করে রাখো তাকে দূরে ঠেলে দিও না পরিবারের ছোট মেয়েরা যদি কখনো ভুল করে তাহলে তাদেরকে কেউ কখনো দোষারোপ করবেন না কারণ এক একটা পরিবারের ছোট মেয়ে দেখতে ঠিক নায়িকার মতো হয় আর নায়িকারও তো একটু একটু অভিনয় করবেই আমরা ভিডিও বানাম না ভাই একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল কোম্পানি কাড়ে দিছে আমরা আর ভিডিও বানাম না ভাইরাল হয় না হ্যালো বাবু কি করছো আমি বাবু না বাবুর মা বলছি আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন এই আমার ছেলে যদি তোর বাবু হয় তাহলে আমি তোর আন্টি হলাম কি করে বোন ডাক বোন ছেলেদের মনটা আকাশের মতো ভীষণ কিন্তু গার্লফ্রেন্ডের সংখ্যা তারার মতো প্রেমে পড়াটা কঠিন নয় কঠিন হচ্ছে সম্পর্কটা টিকিয়ে রাখা মেয়েরা খোলা চুলে কখনোই তোমরা তোমাদের ছাদে এসো না কারণ তোমরা হয়তো নিজেরাও জানো না খোলা চুলে তোমাদের সৌন্দর্যটা এতই বেড়ে যায় যে তখন সেটা আসমানি পরীকেও হার মানিয়ে যায় আমাকে কোনোদিনও দেখে নাই একবার দেখা করবে আয়নার সামনে দাঁড়ালে নিজের উপরে নিজেই ক্রাশ খাই স্কুল কলেজ বন্ধ হলো তোমার প্রতি ভালোবাসা আমার কখনো বন্ধ হবে না আই লাভ ইউ মায়া লাগলে রিপ্লাই দিও ছেলে হয়েও যারা সিগারেট খায় না তাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে বিয়ে করা উচিত দূর তুলে আনা লাগবো নি আমরা তো এমনি রাজি আমি তোমাকে চাই খুব বেশি দিনের জন্য না মৃত্যু রাগ পর্যন্ত বিয়ের আগে আমি তোমার ইচ্ছা মতো চলবো আর বিয়ের পরে আমি আমার জামাইয়ের ইচ্ছা মতো চলবো আমার ইচ্ছা মতোটা আমি কখন চলবো আমাকে বলো আমার চাওয়ার কোনো মূল্য নাই যে ছেলেদের বউ নাই তাদের জন্য আমি আছি ঠিক আছে কারণ মানুষ মানুষের জন্যই ওকে হাই তোমার বিয়ে করব কিন্তু একটা শর্ত আছে এই জীবনে কোনোদিন শাড়ি পরে চুল খোলা রেখে আমার কাছে কোনো আবদার করবে না কেন কারণ আমি ফেলতে পারবো না হ্যালো তুমি খবরদার আমার সাথে আর চিল্লাচিল্লি করে কথা বলিও না 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 একবারে খোদার কসম আমি তোর লগে জীবনে কাজ করতাম না রোকেয়া আর তুই কাইন্ডলি কেন ভালো থাকুম নি রোকেয়া হ্যাঁ আর তো মন চাইতেছে অনি তোরা নোয়াখালী চলিয়া তোর আমদা করে ভাইয়া আপনি কিসে পড়েন সুন্দরী মাইয়া দেখলে প্রেমে পড়ি আমার হেটার্স গুলা না অনেক জোস কারণ তারা আমাকে দেখতে পারে না কিন্তু সারাদিন আমার উপরেই নজর রাখে যে ছেলেদের কপাল ভালো তারাই একটা লক্ষ্মী মেয়ে পায় জীবনে যেমন তুমি আমাকেই দেখো আমি তোমাকে পেয়ে গেছি কি এভাবে তাকাচ্ছ কেন সত্যি তুমি তোমার চশমাটা একটু খুললো না কেন আমার মনে হয় চশমাটার পিছনে খুব অস্থির দুইটা চোখ আছে এটা আমার কাছ থেকে লুকাও কেন হ্যাঁ আঁখে কহতি হ্যায় তু সামনে মেরে রহনা এক তু সাদিয়া তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাইতে পারো না যাওয়ার আগে অন্তত আমাকে মাইশার নাম্বারটা দিয়ে যাও না ভাই আমার জন্য নুসরাতের নাম্বারটা নাও না আচ্ছা ওকে একটু নুসরাতের নাম্বারটাও দিয়ে যাও দিবা আয়ো মা ছেলেদেরকে মন আর ছোটদেরকে ফোন কখনোই দিবেন না একবার পেলেই গেম খেলা শুরু করে দিবেন
বাবু তোমার চুলগুলো না অনেক সুন্দর। তাহলে ভাতের প্লেটে পড়লে চিল্লাও কেন?